যাবেন আপনি সামনে 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 আপনি সামনে
কিন্তু ইডেন কলেজে ছাত্রী হিসাবে আমি রোকেয়ার সঙ্গে একা এবং এদের ছাত্রী আমি নিজে লজ্জিত যে আমরা কিভাবে মানুষ করেছি, আমরা কিভাবে শিক্ষাকে নিয়েছি, কিভাবে শিক্ষা নিয়ে ইডেন কলেজ থেকে আমাদের অনেক নেতা নেত্রী এবং অনেক বাংলাদেশের বহির্বিশ্বের নারী যারা আজকে বিভিন্ন জায়গায় তাদের নামে গানে পরিচিত তারা এই শিক্ষা থেকে তারা এখান থেকে বের হয়ে আসছে। আজকে সেই জেন্টারদের অবস্থায় কি আজকে আমরা দেখতে পাচ্ছি আমার যে প্রশ্নটা, আমরা কি সেই আইএমএ জাহাজের যুগে ফিরে গেছি, আমরা কি সেই অন্ধকার থেকে ফিরে গেছি যেখানে মেয়েদেরকে জীবন যোগাপন দেওয়া হতো, মেয়েরা মেয়েদের কোনো সম্মান ছিল না। আজকে আমরা দেখতে পাচ্ছি ঠিক একই অবস্থা, কারণ আমরা জানি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে আপনারা যদি 72-75 আপনারা দেখে যদি বিষয়ে বলেছেন ঠিক একইভাবে তখনও ঠিক এইভাবে নারী অপহরণ, নারী ধর্ষণ, ব্যাংক লুট, ডাকাতি, যুবক অপহরণ থেকে শুরু করে এমন কোনো কুকর্ম ছিল না এই তাদের 3 বছরে তাদের যে রাজত্ব সেই সময় তারা করে না।